हेलो स्टूडेंट्स, वेलकम टू ओटू एकेडमी। तो আমরা রিজনিং এর আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটা হলো কিউব। তো আমরা অনেকে দেখে থাকব যে কিউব আর ডাইস বোধহয় একই, মানে এরা আরেকটা এরকম ধরনের বুঝি। কিউব মানে আমরা কি বুঝি, যার মানে একটা কিউবয়েড যেটাকে বলা হয় সেটাকে আমরা কিউব বলি, যার মানে বা বাংলাতে যাকে বলে ঘন, যেমন যার হাইট আছে, লেন্থ আছে আর ব্রেথ আছে, তো এরকম একটা জিনিস তাকে আমরা কিউব বলি। বা এই কিউব নিয়ে কিন্তু আমরা কিউবের সিমিলার দেখতে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন আমরা দেখি যে ডাইস বলা হয়, মানে ডাইস আসলেই তো একটা কিউব। ডাইসের সাথে কিউবের তফাত কি? আমার এই যে এটা একটা কিউব, এই কিউবটি ডাইসের ক্ষেত্রে কি হয়, এর ছটি যে সারফেস আছে এই ছটি সারফেসে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার থাকে, এবং সেখান থেকে আমাকে কোয়েশ্চেন করা হয় যে আমার যদি সিক্স থাকবে তো তার অপোজিট কি থাকে, টু থাকবে তো তার অপোজিটে কি থাকবে, ফোর থাকবে তো তার অপোজিটে কি থাকবে, এগুলো আমাদেরকে ডাইসের ক্ষেত্রে কোয়েশ্চেন করা হয়। তো ডাইস নিজে একটা কিউব বটে, তো কিউব আবার আলাদা একটা কিউব থেকে কোয়েশ্চেন করা হয়। সেখানে কি, আমার একটা কিউব কে প্রথমে কালার করা হয়, তারপরে থেকে ডিফারেন্ট ডিফারেন্ট যা ডাইমেনশন দেওয়া থাকবে, ডিফারেন্ট ডাইমেনশন বা ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকে, সেইভাবে আমাদেরকে কাটিং করা হয়। এবং কাটিং করার পরে যে ছোট ছোট আমার যে ডাইসগুলো পাবো আমরা, সেখান থেকে আমাকে জিজ্ঞেস করা হয় যে এই বড় যে কিউবটা আমরা যেটা কাট করার পরে যে ছোট ছোট কিউবস পেয়েছি, তো সেখানে এমন কতগুলো কিউবস পাবো যে যার একটি সার্ফেসে কালার থাকবে বা দুটি সার্ফেসে কালার, তো ইত্যাদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়। তো আমরা প্রথমে একটা কিউব আমরা একটা তৈরি করি, তারপর আমরা দেখছি এখান থেকে কি কোয়েশ্চেন করা হতে পারে এবং সেগুলো আমরা কিভাবে করব। তো আমার একটা কিউব তৈরি হয়ে গেছে, এই কিউবটাকে এবার আমাকে কালার করতে হবে। তো কালারটা কিরকম হবে বলছি কি, ধরো আমাকে আমি যে উপরের সারফেসটি আছে, উপরের সারফেসে আমি কালার করলাম, ইয়েলো কালার করলাম এই সারফেসটাতে, আর এটা এন্টায়ারলি সারফেসটাকে আমি ইয়েলো কালার করলাম, তো সেটা এই মুহূর্তে আর করা পসিবল নয়, তো করলাম। আর একটা সারফেস ধরো এই সারফেসটিতে আমি রেড কালার করলাম, আর আরেকটি সারফেস যেটা আছে ধরো এই সারফেসটিতে আমি ব্লু বা গ্রিন যাই হোক ধরো এই সারফেসটিতে গ্রিন কালার করা হলো, যাই হোক ব্লু করলাম বা গ্রিন করলাম যাই হোক, অ্যাকচুয়ালি আমি গ্রিন বেস করে আমি স্লাইডটা বানিয়েছিলাম, তো ওই জন্য আমি এটা একটু গ্রিন করে দিই। তো ধরো এটা গ্রিন কালার করা, এইবার কি করছে, প্রথমে কালার হয়েছে, এবার একে আমরা কাট করা হচ্ছে। তো কাট করা হচ্ছে কি রকম, এবার ধরো কাট মার্কস গুলো যদি আসে, তো প্রথমে এইভাবে কাট করা হলো, কালার পরে আসছে, তো এগুলো কাটিং করে, তো এরকম আমাকে একটা ইনস্ট্রাকশন ছিল, তো এখান থেকে আমরা এরকম কাটিং করে এই সিচুয়েশনে পৌঁছালাম। তাহলে এখন দেখো এই যে আমরা যে ডাইস বানিয়েছি, এই মানে বড় যে কিউবটা ছিল কাটিং করার পরে, তো তাহলে কতগুলো টোটাল এসছে, তো আমরা যদি দেখি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তার মানে কি এই পোর্শনটাতেই কেবলমাত্র এই যে একটা স্টেক আছে এখানেই হচ্ছে টোটাল নটা আছে, তো এইভাবে দেখুন তিনটে স্টেক আছে, তার মানে কি এটি নটা এটি নটা এটি নটা, তাহলে টোটাল 27টা আমার এরকম এই ছোটো ছোটো ডাইস পেয়েছি। এবার কি হচ্ছে, আমাকে ধরো কোয়েশ্চেন করা হচ্ছে যে এই যে ছোট ছোট ডাইস আমরা তৈরি করলাম, এখান থেকে তাহলে কতগুলো আমরা এরকম কিউব পাবো যার একটি সারফেস কালার থাকবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা যে প্রত্যেকটি সারফেস, এই যে বড় একটা যে কিউব আছে, এই বড় কিউবের এই যে সারফেস আছে, দেখো এই সারফেসের মিডিলে যে ডাইসগুলো আছে তাদের দেখো কেবলমাত্র একটি সারফেসেই কালার আছে, কেন প্রথমে কালার করা হয়েছিল তারপরে এই কাটিংটা করা হয়েছিল, তার মানে কি কেবলমাত্র এই মিডিলে যে এই যে সারফেসটা আছে মিডিল ডাইসের, কেবলমাত্র এই সার্ফেসে কালার পৌঁছেছে, বাকিগুলো তো সব ইনসাইড ছিল তো সেখানে কালার পৌঁছায়নি। তার মানে এরকম সার্ফেস কতগুলো আছে, তো আমরা এখান থেকে যদি দেখি একটা দুটো তিনটে, মানে কি এই সার্ফেসের যদি মাঝখানে থাকে তাহলে একটা আমাদের কিউবয়েড হচ্ছে ছটি সার্ফেস আছে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার হওয়া উচিত, অর্থাৎ আমাকে যদি বলে ওয়ান সার্ফেস কালার আছে এইরকম আনসার কি হবে, তো আমরা এখানে বলবো আমাদের আনসার হবে কিনা এরকম ছটা সার্ফেস আছে, তাই বলে আমরা সিক্স কালার বলতে পারি। এবার বলছে হাউ মেনি হ্যাভ টু সার্ফেস পেইন্টেড, তাহলে টু সার্ফেস পেইন্টেড বলতে তার মানে কোনগুলোকে বলা হচ্ছে, ধরো আমাকে
এইগুলোর কথা বলা হলো। ধর এই ডাইসটি, এটা দেখো তো, এই সারফেসটি কালার আছে এবং এই সারফেসটি কালার আছে, একই রকমভাবে এটি এই সারফেসটি কালার, দুটো সারফেস কালার, এই ডাইসটিরও নিশ্চয়ই দুটো সারফেস কালার, এই ডাইসটিরও দুটো সারফেস কালার। তো ঠিক এর অপোজিটে যে ডাইসগুলো আছে, অর্থাৎ এই ডাইসটি যেটা আছে তার দুটো সারফেস কালার, এখানে দুটো সারফেস কালার আছে, এর অপোজিট ঠিক ওর একদম বটমে যে ছোট্ট একটা কিউব আছে তারও এরকম দুটো সারফেস কালার, এই এখানে যে নিচে আছে যেটা একদম তার দুটো সারফেস কালার আছে। তাহলে কি ওপরের সারফেস থেকে বা ওপরের এই যে স্লাইস আছে এখান থেকে আমরা চারটে পেলাম কি যাদের দুটো সারফেস কালার আছে, নিচের যে স্লাইস আছে সেখান থেকে আমরা দুটো সারফেস কালার পাবো, আর পাবো কিনা দেখো, সাথে এই যে এই ডাইসটি দেখো দুটো সারফেস কালার, তো এখানেও যে ডাইসটি আছে কর্নারে তারও দুটো সারফেস কালার, এবং এখানে যেটা আছে তার দুটো সারফেস কালার, আর ঠিক এর অপোজিট যে ডায়াগোনালি অপোজিট যদি যায় সেখানেও তার দুটো সারফেস কালার। তাহলে উপরের স্লাইস থেকে চারটি, নিচের স্লাইস থেকে চারটি, আর মিডল স্লাইস থেকে চারটি, অর্থাৎ টোটাল আমরা 12টা এরকম হচ্ছে পেয়েছি ডাইস যাদের কিনা দুটি সারফেস কালার আছে। তো তাহলে আমরা আমাদের আনসার বলতে পারি কিনা, তো আমাকে যদি কোয়েশ্চেন করে যে টু সারফেস কালার আছে, তাহলে তার আনসার হবে আমাদের কি, তার আনসার হবে আমাদের 12, যে এরকম 12টা ছোট ডাইস আছে যাদের টু সারফেস কালার আছে। এবার আমাকে বলছে থ্রি সারফেস পেন্টেড এইরকম হচ্ছে ডাইস কটা আছে, তো দেখা যায়। তো দেখা একটু যদি লক্ষ্য করি আমরা, দেখো এই যে সারফেস, এই সারফেস মানে এই যে ডাইসটি আছে, দেখো এই সারফেস কালার, এই সারফেসটি কালার, এই সারফেসটি কালার, তার মানে এই যে কর্নারের যে ডাইসগুলো আছে দেখো তাদের তিনটি সারফেস কালার আছে। তো এইরকম তাহলে কর্নার কটা আছে, তো আমরা জানি একটা কিউবয়েড বলি, আর এই আমরা যে রুমেই বসে আছি সেই রুমে দেখবে প্রত্যেকটি আটটা কর্নার থাকে, মানে একটা কিউবয়েড থাকবে তো আটটা কর্নার আছে, যেমন এটা এই ডাইসটি, কর্নারের ডাইসটি, এখানে যে কর্নারের ডাইসটি আছে বা এই কর্নারে, এদের কি তিনটি সারফেস করে কালার আছে, এবং সেম ওয়েতে বটম সাইডে যে তিনটি কর্নার আছে, এই চারটে যে কর্নার আছে ওখানেও তিনটে সারফেস কালার আছে। তো এইরকম তাহলে টোটাল আমরা সেই 27টা থাকুক আর যেই নাম্বার থাকুক না কেন, তো আমরা জেনারেলি দেখতে পাবো কি না, জেনারেলি অলওয়েজ ধরে রাখো, মানে এই ডাইমেনশন যদি আটটার কর্নার থাকবে যেখানে হচ্ছে আমাদের এরকম তিনটে সারফেস করে কালার আছে, তো আমাদের এখানে তাহলে যে কোয়েশ্চেন করছে যে থ্রি সারফেস কালার কটা হবে, তাহলে আমাদের আনসার হবে এটা কি, আমরা বলতে পারি আমাদের আনসার হবে এটা 8, কারণ 8 সারফেস থাকবে, যার হচ্ছে কি না আমার আটটা করে সারফেস, তিনটে করে সারফেস হচ্ছে আমার কালার থাকবে, তাহলে এই কোয়েশ্চেন আমার আনসার হবে কি 8। তো এটা বলা যেত অলওয়েজ এটাই হয়ে থাকবে। আর কি বলছে, নো মানে হাউ মেনি কিউবস হ্যাভ নো ফেস পেন্টেড, তাহলে দেখো আমরা যেটা কালার করেছিলাম, কালার করার পরে কেটেছি, তার মানে কি এখান থেকে ওপরের সারফেসগুলো যদি বাদ দিয়ে দেবো, তার মানে নিচে কিছু সারফেস ইনসাইডে আছে যাদের কাছে কোনো কালার পৌঁছায়নি। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে এইরকম কতগুলো ডাইস আছে যাদের কোনো সারফেস কালার নেই, তো আমরা একটু সুবিধার্থে আমরা একটু স্লাইডটা দেখি। তো দেখো ধরো এই এটি আমার হচ্ছে ওই ডাইসটি ছিল, এটিকে আমরা এন্টায়ারলি আমরা কালার করেছি ধরো, তো আমি কী করেছি, আমাদের প্রথমে কালার করা ছিল যেহেতু, তো আমরা প্রথম তাহলে কি আমাদের এই সারফেসটি ধরো রেড করা আছে এন্টায়ারলি আমি, আর এই সারফেসটি ধরো ওপরের সারফেসটি আমার করা আছে এটা ইয়েলো কালার করা আছে, আর আরও একটা সারফেস যে আমার আছে এটা গ্রিন করা আছে, তবে কেবলমাত্র এটা তিনটে নয়, এর অপোজিট যে সারফেস আছে সেখানেও আমার গ্রিন কালার আছে, এর অপোজিটে রেড আছে, এর অপোজিটে ইয়েলো আছে, তো এইরকম আমরা কালার করেছি। তো এইবার আমরা করতে চাইছি কি, এটা তো আউটার সারফেস, এবার আমরা কি চাইবো, আমরা এই সারফেসটা আমি হটিয়ে দিতে চাইছি, মানে এই যে গ্রিন কালার যে এই কালার আছে, গ্রিন কালার যেগুলো আছে, তো আমি চাইছি এই সারফেসটাকে হটিয়ে দিতে, তার মানে এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার এইরকম সিচুয়েশান দাঁড়াবে, তার মানে এখন আমার কালার আছে কি এই সাইডটা পুরো ব্ল্যাঙ্ক, এখানে ইয়েলো আছে, এর অপোজিটেও আছে ইয়েলো, এখানে রেড, এর অপোজিটে রেড আছে, আর এই এখানে যে গ্রিন যে ডাইসগুলো ছিল সেগুলো যেহেতু আমরা ঘটিয়ে দিয়েছি, তার মানে এখন কালার আছে কি এর অপোজিট সারফেসে গ্রিন কালার আছে। এরপরে আমরা আরও একটা সাইড ঘটিয়ে দিলাম, লেফট সাইড থেকে এখানেও যে রেড কালার যে কটা বেশি ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে এখন কালার আছে কি ওপরে আছে, এর বটমে আছে,
এটার অপোজিট আছে আর এই সারফেসটির অপোজিটে আমার কালার আছে। তারপরে আরো একটা সাইড আমরা সরিয়ে দিলাম, তাহলে এখন কালার আছে কি টপ বটম আর এই সারফেসটির অপোজিট অর্থাৎ এই দিকটা কালার আছে। এবার আমরা চাইছি আরও এই সারফেসটা আমরা একটু, এই যে স্টেক আছে তিনটে ডাইস আছে ছোটো ছোটো, এদেরকে সরিয়ে ফেললাম, তাহলে এখন কালার আছে কেবল টপে আছে আর বটমে আছে। এবার ধরো আমি বটমেরটা এই টপের থেকে একটা ডাইস সরিয়ে দিলাম, তাহলে এখন কালার আছে কেবলমাত্র বটম, তো বটম আমরা দেখতে পাচ্ছি না, বটমেরটা সরিয়ে ফেললাম। তার মানে দেখতে পেলাম এরকম একটি ডাইস আছে যেখানে কেবলমাত্র একটি সারফেস, মানে নো সারফেস, মানে কোনো সারফেসে কালার নেই, এরকম কটা আছে, এটা আছে একটা। তো এখানে দেখো আমাদের যে ডাইসটি ছিল, আমাদের এখানে ডাইসটি কত ছিল, 27টা ডাইস ছিল, তো সেই কারণে আমার হচ্ছে এখানে নো সারফেস কালার আসছে আমার কত, একটা আমার এইরকম কালার পেলাম যেখানে একটি মাত্র আমার পাবো যেখানে আমার নো ফেস পেন্টেড। কিন্তু দেখো এই সিচুয়েশনটা যদি 27 পরিবর্তে যদি নাম্বারটা যদি ইনক্রিজ করতো নিশ্চয়ই নাম্বারগুলো ভ্যারি করতো, তবে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ ডাইস হলে তো আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, এইভাবে তো অলওয়েজ আমাকে এইভাবে কাউন্ট করা, এই ছবি দেখে দেখে ছবি এঁকে সেখান থেকে কাউন্ট করা পসিবল নয়। তো সেই জন্য আমরা কী করবো, আমরা একটা ছোট্ট ফর্মুলা ইউজ করবো। তো আমাকে যদি কখনো জিজ্ঞেস করে ওয়ান সারফেস কালার এরকম যদি আমাকে জানতে চায়, তাহলে ওয়ান সারফেস কালার বললে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হলো, ধরো আমাকে বলছে ওয়ান সারফেস কালার, বা এখানে আমরা লিখতে পারি এখানে যদি ওয়ান সারফেস কালার বলে, আচ্ছা এখানেই থাক, তো ওয়ান সারফেস কালার বললে আমাকে যদি বলে ওয়ান সারফেস কালার, তো তার ফর্মুলা হবে আমার, ফর্মুলাটা খুব ইজি, দেখো আমার একটা পার্ট কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, যে সেটা হলো এন মাইনাস টু। এই একটাই ওয়ান সারফেস কালার যদি তুমি মনে রাখতে পারো, আমি আশা করি বাকি যে আর টু ফেস কালার হলে কী হবে বা নো ফেস কালারের ফর্মুলা কী হবে সবগুলো তুমি মনে রাখতে পারবে। তো এই যে ওয়ান ফেস কালারের ফর্মুলা কী হচ্ছে, এন মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু সিক্স। আর যদি বলে টু সারফেস কালার, টু সারফেস কালার বলবে, তো ফর্মুলা এই পার্টটা সেম, এন মাইনাস টু, এইবার আর হোল স্কোয়ার নাই, এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, বাস এখানে মাল্টিপ্লাই করে দাও। অর্থাৎ বলা যেতে পারে টু সারফেসের ফর্মুলা হলো আমার এন মাইনাস টু ইন্টু 12। আর যদি থ্রি সারফেস বলে, তো থ্রি সারফেসের তো অলওয়েজ আমরা বলেছি 8 হবে আনসার, তো থ্রি সারফেস যদি বলে তো আমরা তার আনসার করব 8 অলওয়েজ, মোটামুটি ধরে রাখো এর কোনো ফর্মুলা লাগবে না। আর যদি বলে নো সারফেস কালার, তো নো সারফেস যখন কালার বলবে আমাদের ওই ফর্মুলা যে ওয়ান সারফেস কালারের যে ফর্মুলা ছিল সেখান থেকে করছি এন মাইনাস টু, এইবার আর হোল স্কোয়ার, যেমন এখানে মাল্টিপ্লাই করে টু সারফেসের ক্ষেত্রে মাল্টিপ্লাই করে এখানে মাল্টিপ্লাই করেছিলাম, এখন এই দুটো নাম্বারকে যদি ডিভাইড করি তো আমার রেজাল্ট আসবে কি 3, সেটাকে এখন বাড়িয়ে দেওয়া এর পাওয়ার। অর্থাৎ বলা যেতে পারে আমাকে যদি বলে নো সারফেস কালার বলে, তার ফর্মুলা হবে এন মাইনাস টু হোল কিউব। তাহলে এই তিনটে ফর্মুলা যদি মানে আমরা মনে রাখতে পারি, থ্রি তো থ্রি সার্ভিসের কালার তো আমাদের জানাই আছে, তো আমাদের একটু ফর্মুলা একটু মনে রাখতে হবে এই কারণে, আদারওয়াইজ কি আমাকে এক্সামে গিয়ে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে, তো সেটাকে যদি অ্যাভয়েড করতে চাই আমাকে এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে, তাতে কি আমার ইজি হবে। তো দেখো এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এন মানে কি, এন হলো আমরা বলছি এন এর ডেফিনেশন বলছি, এন বলতে পারি আমরা নাম্বার অফ রোজ বা কলাম, নাম্বার অফ রোজ অফ কলাম মানে কি, কিন্তু দেখো এখানে আমার কি এই যে ডাইসটা আমরা যেভাবে আমরা কাটিং করেছিলাম, তো সেখান থেকে দেখতে পাচ্ছি কি না আমার রো আছে কটা, তিনটে, বা কলাম আছে তিনটে, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি রো বা কলাম যেটা থাকছে সেটা হবে আমার এন। বা আরও একটি জিনিস বলা যেতে পারে, এই এন মানে আবার বলা যেতে পারে মানে এন এর আরেকটা ডেফিনেশন আমরা বলতে পারি, যে এন জিনিসটা কি, এন কে আমরা বলতে পারি এন মানে হলো কিউব রুট অফ টোটাল টোটাল নাম্বার অফ স্মলার ডাইস। তো
এবার কিউব রুট অফ টোটাল নাম্বার অফ স্মলার ডাইস বলতে আমরা এখানে এই কাটিং করেছি, মানে কাটিং করে টোটাল কতগুলো এসেছে 27 এসেছে, তাহলে আমরা n বলতে পারি 27 এর কিউব রুট, মানে আমরা বলতে পারি 3। তাহলে কি n কি হতে পারে? নাম্বার অফ রোজ বা কলাম বলতে পারি, বা n বলতে পারি টোটাল নাম্বার যদি আমার জানা থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো কি না, তার কিউব রুট যেটা হবে সেটা হবে আমার ইয়ে n। এবার দেখি সত্যি n কি ফর্মুলা কি কাজ করবে। আমরা তো একটা দেখো এখানে আমরা আমরা একটি নাম্বার নিয়েছিলাম 27টা নিয়েছিলাম এবং সেটাকে আমরা ম্যানুয়ালি কাউন্ট করা আমাদের ইজি ছিল, তো এই জন্য ছোট্ট মতো একটা নিয়েছিলাম যাতে আমরা ম্যানুয়ালি কাউন্ট করতে পারি। এবং এখান থেকে আমরা একটু এই যে ফর্মুলাটি একটু প্রুভ করার চেষ্টা করি, আমরা কি ম্যানুয়ালি কাউন্ট করে আমরা আমাদের রেজাল্ট পেয়েছিলাম, এবার আমরা এটাকে ফর্মুলাতে আনতে চাইছি। তো ফর্মুলা যদি আনি দেখো, আমাদের ওয়ান সারফেস কালারের কি ফর্মুলা বলেছিল, ওয়ান সারফেস কালারের ফর্মুলা বলেছিল আমাদের কি এন মাইনাস টু, তাহলে এন কত হয়েছে 27টা টোটাল ছিল, তাহলে এন হয়ে গেছে আমার 3। তাহলে ওয়ান সারফেস আমি এখানে দিয়ে দিলাম 3 3 - 2, তার মানে 1 হয়েছে, 1 স্কোয়ার 1 আসবে ইনটু 6, তার মানে আমাদের রেজাল্ট এখানে যে আমরা করেছি 6 কারেক্ট, ফর্মুলা কাজ করেছে। ম্যানুয়ালি আমরা করেছিলাম কি 2 সারফেস কালার আছে আমার 12টা, তো তাহলে আমাদের যদি এন যদি এখানে হয় 3 আর মাইনাস 2 মানে 1 আর 1 ইনটু 12, মানে আমার আনসার তার মানে সেই আসবে 12। আর 3 সারফেস তো আমরা বলেছিলাম কি 8 আসছে, আর যদি নো সারফেস বলেছিল তো আমরা ম্যানুয়ালি কাউন্ট করে দেখেছিলাম। এবার আমরা ছোটো ছোটো ডাইসগুলোকে আমরা সরিয়ে সরিয়ে দেখেছিলাম কি, সেখান থেকে দেখেছিলাম যে একটি মাত্র ডাইস আছে যেখানে কোনো কালার নেই। তো আমরা যদি ফর্মুলাতে আসি, তো ফর্মুলাও তো তাই বলছে 3 - 2 হোল কিউব, মানে সেই 1 এর কিউব মানে রেজাল্ট আসবে 1। তার মানে আমরা বলতে পারি যে এই ফর্মুলাগুলো আমাদের কাজে আসতে পারে। তবে একটা কিন্তু ডিসক্লেমার আছে, সেটা কি দেখো, আমরা এই যে ডাইস বানিয়েছিলাম ডাইসে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার করেছিলাম, এখানে যদি আমরা ইয়েলো করে থাকি এখানে গ্রিন যদি, তো আমাকে কি হয়েছিল, আমি যখন বলছি 2 সারফেস কালার তো আমি এই ডাইসটাকে নিয়েছিলাম, বা ধরুন আমি একটু যদি এখানে কালার একটু করি ধরো এই সারফেসটি আমার গ্রিন করা হয়েছিল, এই সারফেসটি আমার রেড করা হয়েছিল, আর এই টপ সারফেসটি আমার হচ্ছে ইয়েলো করা হয়েছিল, এবং এদের অপোজিটগুলো তাই করা ছিল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই ডাইসটিকে দেখি, এই যে 3 সারফেস কালার ডাইসটি, তো দেখো সেখানে দেখতে পাচ্ছি কি না, তার 3টি সারফেস কালার আছে বটে, তবে 3টি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। এখানে যে এই ডাইসটি আছে এর 2টো সারফেস কালার আছে বটে, তবে 2টো সারফেসে কিন্তু সেম কালার নেই, একটাতে ইয়েলো আছে একটাতে রেড আছে। তো এই ওয়ান সারফেস যদি কালার বলি, তাহলে ওয়ান সারফেস কালার এখানে যেটা তাতে ছিল ইয়েলো, এখানে যে ছিল তার ছিল কি না রেড, আর এখানে যে ওয়ান সারফেস কালার আছে ওটা হচ্ছে গ্রিন, বা এদের অপোজিটগুলো তাই। তার মানে কি, আমাকে যখন এখানে কোয়েশ্চেন করা হয়েছিল যে ওয়ান সার্ফেস কালার, মানে সেখানে আমার কোনো কালার চয়েস দেওয়া হয়নি, মানে যে কোনো কালার হলেই হবে বাস, এই কার্ডে এই ফর্মুলা আমরা তখনই কাজে লাগাতে পারবো যখন আমাদের কোনো কালার চয়েস দেওয়া থাকবে না। কালার চয়েস দেওয়া থাকলে কিন্তু তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ ধরো এক্সামিনার আমাকে বললো কি না, আমাকে ওই রকম ডাইস চাই ওয়ান সার্ফেস কালার, যার মানে যেখানে কেবলমাত্র ইয়েলো থাকবে, তাহলে কি আমরা তখন কিন্তু এই ডাইসটিকে আর কনসিডার করতে পারতাম না, কেন এর ওয়ান সার্ফেস কালার আছে বটে কিন্তু সেখানে আছে গ্রিন, এই সার্ফেসটাও নিতে পারতাম না, বা এর অপোজিটে যেটা আছে বা এর অপোজিটে সেটা কিন্তু নিতে পারতাম না, তখন আমার আনসার হয়ে যেত কেবলমাত্র, তখন আমাকে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে কি আমাকে এই সার্ফেসে ইয়েলো আছে আর এর অপোজিটে আছে ইয়েলো। সে একই রকমভাবে যদি আমাকে বলতে 2 সার্ফেস কালার, কিন্তু আমাকে যদি এরকম চয়েস দিয়ে দিত যে তার একটা সার্ফেস ইয়েলো থাকবে একটা সার্ফেস গ্রিন থাকবে, তখন কিন্তু আমরা এই যে ডাইস রেডার নিতে পারতাম না, কারণ এর একটা সার্ফেসে রেড আছে। তো তাহলে কি আমরা এই ফর্মুলা তখনই ইউজ করতে পারবো যদি কোনো কালার চয়েস না থাকে, কালার চয়েস থাকলে আমাকে তখন কিন্তু ওই ম্যানুয়ালি আমাকে কাউন্ট করতে হবে। তো এই পার্টে আমরা জাস্ট দেখলাম যে আমাদের এই কিউব থেকে আমরা কি ধরনের, মানে যদি এরকম হয় উইদাউট কোনো কালার চয়েস যদি আমাকে কোয়েশ্চেন করা হয়, তো সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করব, এবং আমরা পরবর্তী পার্টে যেটা করব যে এই ফর্মুলা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কি না, বা সেখান থেকে আমরা আনসারগুলো করার চেষ্টা করব। তো
এই পার্টে আমরা এই পর্যন্ত আমাদের ডিসকাশনটা রাখলাম, পরের পার্টে আমরা আবার কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।